যখন আমার বয়স 14 বছর তখন আমি সম্পূর্ণভাবে স্কুল এবং পড়াশোনার জগৎ থেকে ছিটকে পড়ি। তার চেয়ে বড় বিষয় ছিল আমি তখন গৃহহীন পথের মানুষ হয়ে যাই। আমার শিক্ষা আমি পেয়েছি আমার চারপাশের সব কিছুকে পর্যবেক্ষণের মধ্য দিয়ে। আমি বুঝতে শিখি যে আর্থিক সচ্ছলতা আসে পরিশ্রমের মাধ্যমে। আমি সবসময় চেষ্টা করতাম আমার চারপাশের দৃশ্যমান সব কিছু, ঘটমান সব ঘটনার অনুবাদ করার, আর এর মধ্য দিয়েই ফটোগ্রাফি হয়ে ওঠে এই সুবিশাল বিভ্রান্তিকর পৃথিবীতে আমার কণ্ঠস্বর। এটাই ছিল আমার পথ চলার শুরু। আমি মনে করি অ্যাডভেঞ্চার হচ্ছে এমন কিছু যা আমাদের নিজেদেরকে আমাদের কমফোর্ট জোনের বাইরে ঠেলে দেয়। আমার ঝোঁক ছিল সবসময় পাহাড়ে যাওয়ার প্রতি। 2010 এবং 2011 আমি পাকিস্তান যাই শীতকাল হিমালয় আরোহণের জন্য। আমরা আমাদের প্রথম অভিযানে রাসারবুম 2 সামিট করি। রাসারবুম কারাকোরাম হিমালয়ের একটি 8000 মিটার পর্বত। সেই ট্রিপ আমার জীবনকে চিরদিনের মতো পাল্টে দেয়। নামার পথে আমরা অ্যাভালাঞ্চের কবলে পড়ি এবং আমাদের তিনজন প্রায় নিশ্চিত মৃত্যুর কাছ থেকে ফিরে আসি। যখন আমি বুঝতে পারলাম আমি মরে যাইনি, তখন আমার নিজের দিকে ক্যামেরা ধরে একটি ছবি তুলে নিলাম। এই ছবিটা ন্যাশনাল জিওগ্রাফিকের কভার পেজে জায়গা করে নেয়। সেই সময় আসলে ছবি তোলার মতো কোনো পরিস্থিতি কিংবা কারণ ছিল না। এটা ছিল আমার তখনকার চরম হতাশা এবং স্ট্রেসের সাথে যুদ্ধ করার একটি নিজস্ব পদ্ধতি। সেই অবস্থা আমার লাইফকে ঠেলে দেয় একটি নাটকীয় পরিবর্তনের দিকে, যা আমাকে আগ্রহী করে তোলে কষ্ট পাওয়া, বেঁচে থাকা এবং মানুষ হয়ে ওঠার অনন্য সুবিশাল গল্প শোনাতে। আমি যেখানে ঢুকে পড়েছিলাম সেখানে কখনো কমফোর্ট ফিল করতাম না, কিন্তু আমি থামতে পারিনি এবং বসে থাকতে পারিনি। মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য ইঞ্জিন আমাকে আমার চারপাশের জগতের গভীরে টেনে নিয়ে যাচ্ছে। এটা কোনো বিষয়েই ছিল না যে আমার আঙ্গুল কোনো কিছু অনুভব করতে পারছে না কিংবা ঝড়ো ঠান্ডা হাওয়ায় আমার চেহারা দুমড়ে মুচড়ে যাচ্ছে। বিষয় ছিল এইটুকুই যে কেউ একজন দারুণ কিছু অনুভব করতে পারছে আমার ছবির দিকে তাকিয়ে। আমি 7টি মহাদেশে ঘুরেছি। আমি দেখেছি পৃথিবীর সর্বোচ্চ পর্বত থেকে অসাধারণ সূর্যোদয়, দেখেছি পোলার বিয়ারকে নর্থ পোলের সর্বশেষ বরফকন্যার উপর বসে থাকতে। আমি দেখেছি সেই সমস্ত চেহারা যাতে আটকে আছে শত বছরের ইতিহাস। সবার চেহারায় ফুটে আছে একই রকম অনুভব। আমি মনে করি সব মহান ফটোগ্রাফির সাথে পারস্পরিক নিবিড় সম্পর্ক রয়েছে। কারো সাথে যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ফটোগ্রাফি, যা আপনার ছবিতে তোলা মানুষটিকে হাসাতে সক্ষম। শুধু এই মুহূর্তগুলোই নয়, বরং সবখানেই আপনি পাবেন আপনার বন্ধু, যারা সবসময় আপনার পাশে থাকবে এবং সারা পৃথিবী জুড়ে থাকবে আপনার বিচরণ। আমার কাজ ছিল সত্যিকারের অসাধারণ অভিজ্ঞতার সাথে যোগাযোগ তৈরি করা। এর পাশাপাশি এই সকল অভিজ্ঞতার সিরিয়াসনেসের সাথেও পরিচিত হওয়া, যেসব সিরিয়াসনেসের মধ্য দিয়ে আমরা নিয়মিত যাই। এখনও আমরা পরস্পরের সাথে যুক্ত হই, ভালোবাসি, এখনও আমরা একসাথে পথ চলি। আমি বলতে চাইছি জীবন দারুণ কিছুর সমন্বিত নাম, জীবন আনন্দের। আমার এই যাত্রা ছিল আমার চারপাশের ব্যক্তিগত জগতের সাথে আমার নিজস্ব অভিজ্ঞতার যোগসূত্র তৈরি। এখন সেটা দাঁড়িয়েছে আমাদের সবার অভিজ্ঞতার সাথে যুক্ত হওয়ার এক অনন্য অভিযাত্রা।